সাবস্ক্রাইব করুন টেক বাংলা চ্যানেলকে পাশে থাকা আইকনটিকে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য টেক বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো দু হাজার উনিশের লোকসভা ভোটে তৃণমূল এই পাঁচটি কেন্দ্রে তৃণমূল প্রার্থী বদল করতে চলেছে তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে পুরো বিস্তারিত জানিয়ে দেবো কোন কোন কেন্দ্রে প্রার্থী বদল করতে চলেছে দু হাজার চোদ্দো সালের নির্বাচনে এই পাঁচটি এমপি ভোটে জিতেছিলেন কিন্তু দু হাজার উনিশে দিদি এই পাঁচজনকে আর টিকিট দিতে নারাজ কোন পাঁচটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বদলাতে চলেছে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিত বলবো আপনি দয়া করে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক একটি নিউজ পত্রিকায় থেকে এই খবরটি সংগ্রহ করা হয়েছে এই ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে এই নিউজ পত্রিকার লিংক দেওয়া আছে আপনিও চাইলে চেক করতে পারবেন এখানে হেডিংয়ে কি বলছে এই পাঁচ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাঁচতে ধন্দে আছেন খোদ দিদি তো নিচে কি বলছে দেখে নেবো পাঁচ রাজ্যে বিজেপির ভরাডুবির পর এবার লোকসভা নির্বাচন নিয়ে তৎপরতা তুঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি তুঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূলের তরফে কোথায় কাদের প্রার্থী করা হবে তা এখনও জানানো না হলেও দলের ভিতরে গুঞ্জন শোনা যাচ্ছে কয়েকটি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নিয়ে লোকসভা নির্বাচন শাসক দল প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই করতে চান সেই অনুযায়ী এবার তাদের প্রার্থী তালিকা তৈরি করেছে তৃণমূল এক নজরে দেখে নিন এই কয়েকটি মূল লোকসভা কেন্দ্রে কোন কোন নেতৃত্বের কে প্রার্থী পদ দিতে পারে তৃণমূল নাম্বার এক বোলপুর কেন্দ্র অনুপম হাজরাকে একেবারেই পদ নয় দিদির কেষ্টোর তার উপরে অনুপম বড্ড ঠোঁট কাটা বোলপুরের অধ্যাপক সাংসদকে নিয়েও অনেক বিড়ম্বনা সহ্য করতে হয়েছে দলকে তাই হঠাৎ হঠাৎ ফেসবুক পোস্টেই এবার তার টিকিট পাওয়ার অন্তরায় বলে মনে করছে দলের একটা বড় অংশ দলকে তোয়াক্কা না করে মন্তব্য করা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন এই সাংসদ অনুপম হাজরার সঙ্গে কিছু মানুষের ঘনিষ্ঠতা ও দল মেনে নিতে পারেননি সূত্রের খবর প্রার্থী তালিকায় এর নামের পাশে চিহ্ন পড়ে গিয়েছে অনেক আগেই তো জেনে নেব নেক্সট কেন্দ্রে দু নম্বর কৃষ্ণনগর কেন্দ্র তাপস পালকে শেষ সুযোগ দেবেন কি না দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রকে চোখ করে রেখেছে তৃণমূল আগে এই কেন্দ্রে প্রার্থী ছিলেন অভিনেতা তাপস পাল তবে জনসভায় খারাপ কথা বলা ও রোজ ভ্যালিতে জেলখাটায় এই কেন্দ্রের সাংসদ তাপস পালকে দেওয়া হবে না বলে মনে করা হচ্ছে এই জায়গায় তাপস পালের বদলে অন্য কোনো লড়াকু নেতাকে প্রার্থীপদ দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে তৃণমূল নেতৃত্ব নাম্বার তিন হাওড়া কেন্দ্র পশুন ব্যানার্জিকে কেউ ফাউল করেছেন নাকি তিনি নিজেই পড়ে গিয়েছেন সেটা দেখে দিদি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রার্থী তালিকায় হাওড়া লোকসভার সাংসদ পশুন বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকলেও অবাক হওয়ার কিছু নেই সূত্রের খবর প্র্যাক্তনে এই ফুটবলারের টিকিট পাওয়া নিয়ে বড় ধরনের সমস্যা রয়েছে নারদাকাণ্ডে অভিযুক্ত বলে টিকিট পাবেন না এমন কিন্তু নয় দলীয় সূত্রের খবর সাংসদ হিসাবে তার কাজে দল একেবারেই খুশি নয় সাংগঠনিক কাজেও দলক্ষুদ্ধ দলের অটনা রয়েছে সেখানে প্রভাবশালী প্রার্থীর নাম আলোচনায় উঠে আসছে তো জেনে নেব নাম্বার ফোর নাম্বার ফোর কেন্দ্র হচ্ছে মেদিনীপুর কেন্দ্র বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখানে প্রার্থী হচ্ছেন সন্ধ্যা রায় নয় দোদে কাউকে চাইছেন দিদি পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবার তাই লোকসভা নির্বাচনে মেদিনীপুরের ওপর পাখির চোখ রেখেছেন রাজনৈতিক দলগুলি যার ফলে বিজেপির তরফের এই কেন্দ্র লড়াই করার জন্য প্রার্থী পদে মনোনীত করা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এবার তাই তৃণমূলের তরফে এই কেন্দ্রে প্রার্থী পদ সাংসদ সন্ধ্যা রায়কে নয় অন্য কাউকে প্রার্থী পদ দেওয়া হতে পারে কেননা এই কেন্দ্রে বিজেপির সাথে তৃণমূলে জোরদার লড়াই হবে বলে মনে করা হচ্ছে তো জেনে নেব পাঁচ নম্বর কেন্দ্র পাঁচ নম্বর কেন্দ্র হচ্ছে উত্তর কলকাতা রোজ ভ্যালিতে মামলা চলছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুদীপ জায়ান নয়নাকে নিয়ে ভাবছেন অতীন ঘোষ আছেন দিদির চিন্তায় তবে অভিজ্ঞ সুদীপকেই আইনি জটিলতায় সব দিকে খতিয়ে দেখে ফের দাঁড় করাতে চান দিদি লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল উত্তর কলকাতা এই কেন্দ্রে একজন শক্তিশালী প্রার্থী ময়দানে নামাতে চায় তৃণমূল কংগ্রেস পূর্বে এই কেন্দ্রের প্রার্থী ছিলেন সুদীপ ব্যানার্জী তবে রোজ ভ্যালি তদন্ত চলায় সুদীপ ব্যানার্জিকে প্রার্থী নাও করা হতে পারে বলে মনে করা হচ্ছে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে ফেব্রুয়ারি কলকাতার মেয়ার পরিষদ অতীন ঘোষ ইতিমধ্যে এই কেন্দ্রে অতীন ঘোষ এক পরিচিত ব্যক্তিত্ব সুতরাং উত্তর কলকাতা কেন্দ্রে থেকে তৃণমূলের হয়ে অতীন ঘোষকে ময়দানে নামাতে পারে তৃণমূল বলে মনে করা হচ্ছে তো আজকে ভিডিওতে সিম্পলি এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর সবার শেষে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিচে থেকে থাকা এই ধরনের একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ